नमस्कार बंधुरा, लेट स्टार्ट गार्डेनिंग चैनल पक्ष आजकल छोट प्रयास बाड़ी बस ही अनलाइने विदेशी फलर गाच क्यों अपनारा कज चले नदिया जिलार बातकुल्लार सुस्मिता नार्सारी एटी रानाघाट कृष्णनगर जावर पथे जतियों सड़क ठीक पशे अवस्थित तो अपनारा अवश्य एखे आसते परें अथवा फोन कर नार्सारी संग्रह करनलाइने अपनार प्रिय फलर गाच আমরা কথা বলে নেব সুস্মিতা নার্সারির কর্ণধার শ্রী বিদ্যুৎ বিশ্বাসের সঙ্গে। আচ্ছা দাদা, আপনার এই নার্সারিতে কি কি গাছ পাওয়া যায় এবং আপনার পরিচয় একটু দিন। আমাদের আছে বাতকুল্লা নদিয়ার বিদ্যুৎ বিশ্বাস সুস্মিতা নার্সারি, আপনার আছে উদাং পার্কের পাশে আমার আছে নার্সারি। আর গাছ দেখুন, আপনার থাই ভ্যারাইটি এখন নতুন বেরিয়েছে, আপনার অ্যাভোকাডো, আপনার পাশমন, রামবুটান, হ্যাঁ বিভিন্ন কোয়ালিটি বেরিয়েছে এখন। আচ্ছা, আপনারা কি অনলাইন ডেলিভারি করেন? হ্যাঁ, অনলাইন ডেলিভারি করা হয়। আপাতত তো লকডাউনের জন্য কুরিয়ার বন্ধ আছে, লকডাউনটা উঠে গেলে আমরা প্রচুর প্রচুর গাছ পাঠাতে পারবো, কোনো অসুবিধা নেই। শুধু পিন নাম্বারটা দিয়ে আমার এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে সেভ করে পাঠিয়ে দিলে পরে আমরা সব যোগাযোগ করতে পারবো। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দর্শক বন্ধুদের যাতে সুবিধা হয় আপনার সঙ্গে যোগাযোগ করতে অবশ্যই দেব। আর মোটামুটি কেমন রেঞ্জের গাছ আপনার কাছে রয়েছে এটা একটু বলুন। আমাদের আছে ছোট প্যাকেটের গাছের দাম খুবই কম, আর যত বড় প্যাকেট হবে, যত ভালো গাছ হবে, তত একটু রেঞ্জটা বাড়বে। আচ্ছা, এবার সেক্ষেত্রে আপনার গাছের তো বিভিন্ন কোয়ালিটি আছে, আপনারা ফোনে যোগাযোগ করে নিতে পারেন। দাম একটু আপডাউন পারে, এই মুহূর্তে আপনার আগের থেকে দাম অনেক কমে গেছে লকডাউনের জন্য, সব কিছুর দাম কমে গেছে। হ্যাঁ, গাছের দাম একটু কম বেশি হয় সময় বিশেষ, ওটা অ্যাকচুয়ালি কি ফোনে যোগাযোগ করে রাখাই ভালো, যোগাযোগ করলেই ভালো হয়, তবে আশা করি কেউ ঠকবে না। ফোনে যোগাযোগ করে আপনারা জিজ্ঞাসা করবেন, আর দামের যদি পড়তা আপনারা বলবেন, আমরা ফটো তুলে পাঠাবো যে এই গাছটা দেবো, আর যে গাছ দেবো সেই গাছই হবে, আশা করি অন্য গাছ দেবো না। ধন্যবাদ দাদা, আপনার কথা আমরা জানলাম। নিশ্চয়ই দর্শক বন্ধু যারা গাছ কিনতে আগ্রহী আপনার সঙ্গে যোগাযোগ করবেন। আর চলুন তাহলে আপনার যে সম্পূর্ণ নার্সারিটা সেটা একটু ঘুরে দেখি এবং দর্শক বন্ধুদেরও ঘুরে দেখাই। টবে লাগানোর জন্য খুবই ভালো, টবে লাগালে পরে ছাদের পরে আপনার ওর খাবার আমরা বলে দেব, গাছটা যথেষ্ট ভালো, গাছ থাকলে পরে অন্তত লেবু কিনা লাগবে না, যে কোনো ট্রিটমেন্ট করলে। আর আপনার এই একটা বেরিয়েছে সিডলেস লেবু, একটা বাংলাদেশের নতুন বেরিয়েছে সিডলেস, এগুলো বীজ নেই ভিতরে, আর অল টাইম ধরে থোকা থোকা এই পাতি লেবু, আর এটা হচ্ছে সিডলেস পাতি লেবু। এই দুটো সব থেকে আমাদের ভারতবর্ষে বিখ্যাত, আর তাছাড়া অন্য কিছু পাবেন কিন্তু অন্য কোয়ালিটি, কিন্তু এর উপরে ভালো হয়। এটা হচ্ছে জামরুল, লাল জামরুল, এটা লাল জামরুল, এটার গাছটা একটু বড় হয়েছে, প্রথম ছাঁচে একটু বড় না করলে পরে অনেক লোকে আপনার বলবে যে গাছটা এত ছোট গাছ নিতে পারবো না, কিন্তু এই গাছটা লাগানোর হাড়ের গুঁড়ো সিনসাতে যদি টপে লাগায় এই গাছটা আর বাড়বে না, ছোট গাছে ফল দেবে। তবে জামরুল বছরে একবারই হয়, অনেক লোকে কিন্তু ফোন করে বলছে যে দাদা জামরুল কি সারা বছর হয়, কিন্তু না, এখনো সারা বছর বেরোয়নি, যদি বেরোয় সেটা হচ্ছে পরের বছর। হ্যাঁ, আপাতত নেই। প্যাকেটটা খুবই বড়ো, অ্যাভোকাডো, এগুলো হচ্ছে গ্যাপটিংয়ের, অনেক লোকে কিন্তু গ্যাপটিংয়ের বলে বিচার দেবে, কিন্তু আপনারা দেখবেন নেওয়ার আগে আপনারা ভিডিও কল করবেন যে আমরা একটু গাছটা দেখান, তখন আপনারা এই জয়েন্টটা দেখবেন, এই জয়েন্টটা যদি দেখে আপনারা শিওর হতে পারেন সেই গাছটাই নেওয়ার চেষ্টা করবেন, যার কাছ থেকেই নেন। আর যদি বিচার দেয় বিচার হলে পরে এখানে কোনো জয়েন্ট থাকবে না। হ্যাঁ, গুটি কলমের মাল হয়, গুটি কলমের অনেক লোকে যদি বলে, কিন্তু এখনও বিদেশি ফল এখনও গুটি কলম হয়নি। আর বলুন, এটা হচ্ছে পাশিমন, পাশিমন ফলের গাছ, এইটা ভারতেরও আছে বাংলাদেশের আছে দুটো। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের আর এটা হচ্ছে ভারতের, দুটোই পাশিমন। এবার এর ব্যাপারে অনেক লোকে বলছে যে এটা হচ্ছে পুরুষ আর মহিলার ভিতর একটা ব্যাপার আছে, এইটা অনেক লোকের বলছে বাংলাদেশেরটাই ভালো, এখন ওটা আমরা বলতে পারবো না, কেন না মাদা লাগিয়েছি ফল না পাবো কিন্তু আমার আমার দ্বারাই বলা সম্ভব না। আর এটা হচ্ছে লোকাট, লোকাটে ফল হবে, কোনো ব্যাপার নেই, এই ছোটো গাছে ফল ছিল প্লাস আসবে,
ওটা নিশ্চিন্তে যেহেতু দেখেছি। এটা কি স্বর্ণচম? এটা আছে স্বর্ণচাপা, এটা আছে গ্যাপটিং এর স্বর্ণচাপা। এগুলো অনেক লোকে দেখবেন যে গাছ লাগায় অনেক বড় হয়, কিন্তু এটা গ্যাপটিং এর, গ্যাপটিং এর লাগালে পরে গাছ বেশি বড় হয় না। আপনার দু বছরে যে গাছ বড় হবে, এটা পাঁচ বছরে সেই গাছটা বড় হবে, সারা বছর হবে ফুল। আর হচ্ছে ফুলে খুব সেম। আর এদিকে আছে কাঠিমো নাম, সেই বাংলাদেশের বিখ্যাত, আপাতত ভারত মোটামুটি বাংলাদেশে চেনেছে। এই দেখেন কাঠিমন আম, হ্যাঁ বাংলাদেশের কাঠিমন আবুল কাশেমের। আবুল কাশেমের আপনারা এই ভিডিওর পরপরই টানবেন, দেখবেন যে আবুল কাশেমের নার্সারি এসছে। আবুল কাশেমের নার্সারির আমটা, কিন্তু বাংলাদেশের একটা জিনিসটি একটু হাইটি কলমটা বাদে। এইটা হচ্ছে নির্দিষ্ট চিনার একটা জায়গা। হ্যাঁ, আর বাংলাদেশের মালে বেশি হচ্ছে সচেতন গাছ হয় না, যদি আমরা সচেতন করতে পারি অনেক দিনের গাছ তাহলে পরে ভালো। এক কাঠি করে দেয় বেশিরভাগ, অনেক দূর থেকে আনা তো। আর আপনার সাইডে আছে বীজের, বীজের গুলো অনেক দেরি হবে, ওটা টপে না করাই ভালো। মাটি যদি জায়গা থাকে অত দু বছর দেরি হলেও কোনো অসুবিধা নেই, তার ক্ষেত্রে দাম কম আছে। আর ডুরিয়ানের আপাতত একটু নার্ভাস অবস্থা, সেই কাঁঠালের মতো ডুরিয়ান। এটা হচ্ছে গ্যাপটিং, এটা এখনো পলিথিন বাঁধা আছে। গাছের দাম শুধু 400, আমাদের গাছের দাম কুরিয়ার চার্জ এক্সট্রা। আচ্ছা, আপনারা দেখুন এটা হচ্ছে আপেল গাছ। দেখেন এটা হচ্ছে আপেল গাছ, এটা অনেক লোকে কিন্তু, এই দেখেন গ্যাপটিং, আপনারা দেখুন আগে এখানে গ্যাপটিং, গ্যাপটিংটার বয়স হচ্ছে আপনার 3 বছর নিম্ন। দেখে অনেকটা বুঝতে হবে নিজের যে গ্যাপটিংটা কত দিনের, এটা 3 বছরের গ্যাপটিং। এই যে গাছটা এত বড়, এখনো এতে এখনো ফল আসেনি, তো অনেক লোকে কিন্তু নার্সারির থেকে বলছে যে হ্যাঁ আসবে, এটা হরিমন, এটা অন্য ভ্যারাইটি, কিন্তু অনেক কিছু বলছে, কিন্তু নিজেরও দেখতে হবে যে সঠিক না বেঠিক। এবার আমরা কিন্তু এটা বলছি না যে মানে ভালো কিছু হবে। এবার এটার দাম কম, এটার দাম হচ্ছে 250 টাকা। আর যেটা হরিমন 99 অরিজিনাল, সেটা আপনারা ভিডিওয় দেখবেন যে হরিমনা গাছ গ্যাপটিং করছে, এই ঠিক এরকমই ছোট গাছে গ্যাপটিং করে ওরা যখন চোখটা বেরোয় তখনই অনলাইনে দেওয়ার ব্যবস্থা করে। আপনারা অনলাইনে তো কিনতে পারেন হরিমনার কাছ থেকে, আর আমাদের কাছ থেকে আসলে পরে তো আমাদের একটু রেটটা বেশি পড়বে, এই হচ্ছে ব্যাপার। তো আমরা আমাদের এখানে পেতে পারি। আর হরিমনার মালটা যদি অরিজিনাল কেউ দেয় হরিমন 99, তাহলে পরে আপেল ধরতে বাধ্য। হয়তো যেই আমাদের এই গরমের জায়গাতেও আপেল হবে, আমাদের এই গরমে আবহাওয়া অটোমেটিক আপেল ধরবে, আমাদের এর থেকেও বেশি তাপমাত্রায় উনি ফলটা ফুলিয়ে দেখাইছে যে ফলটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তার ক্ষেত্রে হরিমন নিলি পরে নিঃসন্দেহে ফল হবে। আচ্ছা, হ্যাঁ আপনারা যে কুলটা দেখছেন, এই কুলটা হচ্ছে বছরে 2 বার হয়, কিন্তু এটা বারাসে কুল বলে, এটাই ফুল আসে, কিন্তু ফুল অটোমেটিক থাকে না ফলটা, আর যদিও থাকে এটা না রাখাই উচিত। আর হচ্ছে আপনার 3-4 মাস টাইম আছে, 4 মাস পরেই এই গাছে ফুল আসবে যখন তখন ধরবে, তার জন্য এখন না রাখা উচিত এই টাইমটায়। হ্যাঁ, আচ্ছা এই কুল গাছের কেমন দাম আছে? এই কুল গাছের দাম হচ্ছে আপনার 30 টাকা, এটা হচ্ছে জাতের পর দামটা হয়। আচ্ছা, টবে করা যাবে? হ্যাঁ টবে করা যাবে। আচ্ছা, কত ইঞ্চি টব লাগবে আপনার? প্রথম এরকম একটা গাছ, এটা হচ্ছে 1 ইঞ্চির গাছ, 1 ফুটের গাছ, এইটা 1 ফুটের গাছ, প্রথম চান্সে আপনার এই 10-15 টাকা টবে লাগাতে হবে নিয়ম। আচ্ছা, ছোট টবে লাগিয়ে এবারে পট পরিবর্তন করতে হবে, যখন গাছটা সচেতন হয়ে যাবে তখন বেশি করে খাবার দিয়ে বড় টবে চেঞ্জ করে দিলে পরে সব থেকে বিটা। আচ্ছা, আর এইটার দাম হচ্ছে 30 টাকা, এটা হচ্ছে আপেল গুলির মতন প্রথম প্রথম চালানো হয়। আর দ্বিতীয় হচ্ছে একটা কাশ্মীরি আপেল আছে পুরো রেড, ওটার দাম হচ্ছে 100 টাকা।
আপনার কর্মচাপ কুল আছে, ওটার দাম হচ্ছে আপনার 40 টাকা। আর একটা আছে আপনার কে বলে নুড়ানি, একটু লম্বা টাইপের লাল বেশি, ওটার দাম 80 টাকা। এই তিনটে চারটে কোয়ালিটি আমার কাছে আছে, কোনো অসুবিধা নেই, পেয়ে যাবেন। এছাড়াও আরো অনেক গাছ রয়েছে, তাই তো? ফুল ফলের গাছ রয়েছে। তাহলে মোটামুটি আর দর্শক বন্ধুদের এক ঝলকে আর কিছু গাছ দেখাই, আপনার মূল্যবান মতামত এবং অনলাইনে যে গাছ পাওয়া যাচ্ছে এগুলো জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পারছেন। আরেকটা মালটা দেখাচ্ছি বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, চলুন তাহলে আমরা একটু মালটা দেখি, বিদ্যুৎদার সাথে এগিয়ে যাই। এটা হচ্ছে পারিয়ান মালটা, যেটা বাংলাদেশের বিখ্যাত এখন। ওটা আমাদের এখান যথেষ্ট আছে, প্রচুর প্রচুর সেল হচ্ছে। আপনারা দেখুন, এটা আছে পারিয়ান মালটা, দুটো প্যাকেটও করা আছে, কালো প্যাকেট, সাদা প্যাকেট। হ্যাঁ, গ্যাপটিংয়ের, সব গ্যাপটিংয়ের পারিয়ান মালটা খুব ভালো, সুস্বাদু, মিষ্টি। আপনার মৌসুমি লেবু বাজারের থেকে যেটা খাচ্ছেন ওটার থেকে এটা দ্বিগুণ ভালো। হ্যাঁ, আশা করি মৌসুমি লেবুরে ও করাস করে এটাই উপরে উঠবে, আর 3 মাস পর থেকে আমাদের বাতকুলা অ্যাভেলেবেল পাওয়া যাবে। প্রচুর লাগিয়েছে লোকে, ফল হয়ে এসে গেছে, প্লাস 3 মাস টাইম আছে, 3 মাস পরের থেকে অ্যাভেলেবেল খাওয়া যাবে। আর এটা হচ্ছে ছোটো, এদিকে বড় আছে। এটা যত বছরের বেশি গাছ হবে ততই হচ্ছে ফলটা টিকার সম্ভাবনা বেশি থাকে। আর এদিকে একটা তো কিছু টপে, হ্যাঁ, এ প্রচুর ধরেছিল, হ্যাঁ, ধরাতে গাছটা দুর্বল হয়ে গেছে। এই দেখেন পারিয়ান মালটা অরিজিনাল, আপনারা দেখুন, হ্যাঁ চাটকি আছে, হ্যাঁ শিখি, এইটা হচ্ছে অরিজিনাল, ভালো যদি কেউ দেয় এইটা মিষ্টি গ্যারান্টি। তা বন্ধুরা, যদি ভালো লাগে আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা তাও একটু ফোনটা নাম্বারটা লেখার চেষ্টা করুন। আপনার সন্ধ্যার দিকে ফোন করবেন, আর সারাদিন ফোন করতে পারেন, যদি একটু ব্যস্ত থাকে হয়তো বললাম যে পরে ফোন করেন। হ্যাঁ, 9933817580, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ফোন আছে, আপনারা যোগাযোগ করতে পারেন, সব কিছুই, কোনো অসুবিধা নেই। তবে আমরা হয়তো একটু লেট হয়, হ্যাঁ, উত্তরটা দিতি হোয়াটসঅ্যাপে, হয়তো ফোন করলে পরে উত্তরটা একবারে টাইম করে আমরা দেওয়ার চেষ্টা করি, তবে কোনো অসুবিধা নেই, আমি রাগ করবো না, আপনারা টাইম করে যে কোনো টাইমে আপনাদের হাতে থাকলে আপনারা চেষ্টা করবেন কথা বলার। হ্যাঁ, যদি আমার একটু ব্যস্ত থাকে আমি হয়তো একটু বললাম যে পরে ফোন করেন। আচ্ছারা, নমস্কার, আপনারা ভালো থাকুন।